যেমন আমি নাম নেব না, উল্লেখযোগ্য আমাদের হৃদয়ের স্পন্দন যার মসজিদ আজকে ঘটনাটা ঘটছে, মসজিদের সভাপতি কথাটা একটু উলট পালট হয়েছে, ইমাম সাহেব খতিব মহোদয় তিনি হক কথা বলেছেন কিন্তু সভাপতির গায়ে লেগে গেছে, সভাপতি বলেছেন পক্ষপাতিত্ব করে বলেছেন, শিরকওয়ালাদের পক্ষপাতিত্ব করে বলেছেন যে আপনি দয়া করে মসজিদের মেম্বার উঠে এই বিষয়ে ক্ষমা চাবেন, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, ওলামায়ে হক্কানি এবং পীর মুজাহিদ হক্কানি ওলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কথা বলবে, তবে কাউকে আক্রমণ করে আঘাত করে নয়, গালি গালাজ করে নয়, শালীন ভাষায় ভদ্রভাবে সুন্নতের কথা বলার কারণে, শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, এক আল্লাহর গোলামি করার কারণে যদি আবার মানুষের কাছে মাথা নত করা লাগে, জীবন দিতে উলামে হক্কানি প্রস্তুত থাকে, বাতিলের কোন মস্তক দখল করার জন্য উলামে হক্কানি দেওবন্দি সন্তানরা মাথা নত করতে রাজি থাকে না, জীবন দিতে প্রস্তুত থাকে। নারে তাকবীর, নারে তাকবীর, আরে মুরাদের ছাত্ররা, হুজুরের ছাত্র, নারে তাকবীর। ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক তিনি যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেন, কথা বলেন ঠিক কিনা? আর এই পথে চলার কারণে কখনো কখনো অনেক সিগন্যাল আসতে পারে, সতর্কতা আসতে পারে যে আপনাদের জবান বন্ধ করে দেওয়া হবে, আপনাদের জবান বন্ধ করে দেওয়া হবে, আপনাদের পা আটকানো হবে, আপনাদের হাতকে আটকানো হবে, কিন্তু আমরা বলতে চাই ব্রিটিশ তো নানান ষড়যন্ত্র করবেই, ব্রিটিশের ষড়যন্ত্রের কাছে কাসিম নানুতুবির আদর্শ কোনোদিন জলাঞ্জলি যেতে দেব না, ব্রিটিশ নানা বিধ ষড়যন্ত্র করবে কিন্তু ব্রিটিশের ষড়যন্ত্রের খপ্পরে পড়ে হোসেন মাদানী রহমাতুল্লাহের আদর্শ আমরা জলাঞ্জলি দিতে দেব না, ব্রিটিশ নানান ষড়যন্ত্র করবে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সুরত দিয়া ইমান আমল নষ্ট করতে চাইবে, ইমান টিকাইতে যাইয়া আমল ঠিক করতে যাইয়া আখলাককে ঠিক রাখতে যাইয়া জীবন দিতে প্রস্তুত থাকব, এক কথায় ফাঁসির মঞ্চে হাস, ফাঁসির মঞ্চে হাসি মুখে গোলাপ তুরি মাথায় নিতে রাজি থাকব, বাতিলের কাছে মাথা নত করে হক তরিকা হক পথ ছাড়তে রাজি নয়। কারা কারা হক পথে থাকতে প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, কোরআন সুন্নাত খানে আলিমুল্লামাত খানে নারায়ণ তাকবীর, হাত নামা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আমি তো আসলে এখন বয়ান করতে পারি না, এখন মুরব্বীরা আমাকে যেভাবে শিখায় আমি ওইভাবে বলি, আর এই মুরব্বীদের কথা বলে তো অনেকে বলে উনি এখন মুরব্বীদের কথা বলেন, আরে ভাই মুরব্বীরাই তো কিতাব, আমাদের মুরব্বী যদি ফরিদাবাদ মহাশয় শেখুলে দিস মুফতি ইমাদুদ্দিন সাহেব হয় আর ওনার কাছ থেকে একটা কথা নকল করে শুনেই, তো উনি তো আন্দাজে কোনো গপ্প করার লোক না, আমাদের মুরব্বী যদি শেখুলে দিস আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুল্লাহ আলাইহি হন আর ওনার একটা কথা যদি, এই যে একটু আগে যে তসবিহের কথা বললাম, এটা হযরত আমাকে নিজে মদিনাতে মক্কায় সবকটা দিছে, যে মাওলানা আমি একটা কথা বলি তোমাকে, কি কথা বলে, তুমি তো ওয়াজ করো অনেক লোক হয়, তুমি ফাঁকে আমার এই এইটা একটু বলে দিই, তো তুমিও সওয়াব পাইবা আমিও সওয়াব পাবো, এই উলামায়ের উলামায় উম্মতের দায়িত্ব তো এইটাই, ঠিক কিনা বলে? এখন একটু রঙ্গ তামাশা হাসি ঠাট্টা গান কমে গেছে অনেক, আমার কাছের অনেক বন্ধু বলে ভাই এত তাড়াতাড়ি কি মার্কেট থেকে চলে যাওয়া যাইবে, এইভাবেই কয়,
এত তাড়াতাড়ি মার্কেট থেকে কি এই আউট হওয়া এটা ঠিক হইতেছে? একটা মার্কেট আছে না? আমি বললাম ভাই মার্কেট পাওয়ার লাগে আর এই রাস্তায় থাকতে রাজি নাই, এখন মদিনার মার্কেট কইরা জান্নাতে যাইতে চাই। কথা বলেন আপনারা কি আছেন? পিছনের বন্ধুরা একটু হাত আছেন আপনারা? হ্যাঁ না, আপনারা তো আমার ভাষা বুঝবার লইছেন নাকি? তা আপনারা দেন না খেলা, জোরে না দেন, জোরে জোরে জি, একবার জোরে কোন আল্লাহু আকবার, হাত নামা, কেউ চিল্লাইবেন না, আজান দেন, গজল কোন এরকম কেউ চিল্লাইবেন না, এইটা কোন এই ওই ওইদের মঞ্চ না, এখানে শিখবার আছে, শিখবার আছে না? হ্যাঁ, তা আবার কোন আল্লাহু আকবার। তা আমাদের মুরব্বী হক্কানি উলামায়ে কেরাম, আর আমাদের মুরব্বীদের কথা আমরা নকল করে বলতেছি। এই যে আমাদের উপস্থাপক যিনি আমার নাম বলে গেলেন, যিনারা এখানে আছেন সবাই আমরা মুরব্বীদের কথাই চলি। মুরব্বী থাকবে, কোরআন হাদিস থাকবে, যার মুরব্বী থাকবে না সেই ইবলিসের দ্বার পান্তে পৌঁছে যাবে, আর তার দ্বারাই কোরআন হাদিসের অপব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে, সুসংবাদ আর সুসংবাদ আর দুঃসংবাদ। সুসংবাদ যখন দিবেন যে আমি গোলাম হয়েছি, কার গোলাম? কার? আবার বলেন কার? আমি দেখব কে কতটুকু কানতে পারেন। তোমরা না যুবকরা আমাকে বন্ধু বলো, তোমরা না যুবক আমাকে বন্ধু বলো, তোমরা না আমাকে অনেক সময় বলো হযরত আপনাকে ভালোবাসি। ওই ভালোবাসা কি ভালোবাসা সেটা আজকে প্রমাণ করা লাগবে। তবে আবেগে কোনো জিনিস নয়, নিজের বিবেককে একটু প্রশ্ন করতে হবে। বিবেক রে, এতদিন কোন পথে ছিলাম আর এখন কোন পথে যাইতেছি? এ বন্ধু, কে কোথায় আছো, কে কোথায় বসেছো, কে কোথায় দাঁড়াইছো? মা বোন দ্বারা আসো নাই, মা বোন দ্বারা বাড়িতে শুনতেছো, তোমাদেরও বলবো বোন, তোমাদের তো আমি অপরিচিত মানুষ নয়, আমি তো তোমাদের পরিচিত দিনি ভাই, কারো সন্তান, কারো আত্মীয়, কারো আবার একেবারে খুব কাছের মানুষ। মা গো, ও বুবু, তুমি একটু ওঠো, একটু সময়ের জন্য তুমি টেলিভিশনটা বন্ধ রাখো। ও মা, দেখো দেখো, আল্লাহ পাক বলেছেন লিন্নাস নবীজি গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যারা অন্ধকারের পথে নিমজ্জিত, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষ যারা আলোর পথ পেতে চায়, মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা অন্ধকারের পথ থেকে আলোর পথ পেতে চায়, আমি আল্লাহ পাক বলে দিলাম নবীজি আপনার উপর যে কিতাবটা নাযিল করেছি এই কিতাবটাই বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখাইয়া দিবে। আমার আল্লাহ, আবার বলেন কার আল্লাহ? মুসলমান যখন এই কথা ভুলে যাবে তখন এই মুসলমানদের উপর বিজাতিদের আমার বন্ধুগণ আঘাত আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কাশ্মীর বলেন, আফগান বলেন, ইরাক বলেন, ইরান বলেন, লিবিয়া বলেন, ইত্যাদি বলেন, আমার দেশ বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, পাকিস্তান বলেন, যেখানে যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে, আমার বন্ধুগণ অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কেবলমাত্র শুধুমাত্র একটি মাত্র কারণ, মুসলিম উম্মা অনেক ক্ষেত্রে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করতেছে, যার কারণে মানুষে মানুষের হাতে পিটানি খাচ্ছে।
গোলামি হবে কার? গোলামি কার হবে? আর এই গোলাম যখন স্বীকার করবেন, তখন এই গোলামের কালাম যখন উচ্চারণ করবেন যে আমি গোলাম, তখন দেখবেন মানব বেশে যারা যদিও মানুষ রূপে জন্ম নিয়েছে কিন্তু প্রভুর আচরণ করতে চায়। প্রভুর আচরণ করতে চায় না? প্রভুর আচরণ সেটা কেমন? বলে এইটা আমার, এইটা আমার আইন, আমার অমুক, আমার তমুক, আমার, এর উল্টা পাল্টা হয়ে গেলেই